সবথেকে আমি গুরুত্ব দিয়েছিলাম যে বাংলাদেশকে যদি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে হয় তাহলে শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিতে হবে। মাত্র 45% সাক্ষরতার হার ছিল, 5 বছরের মধ্যে আমরা তা 65.5% উন্নীত করেছিলাম, কিন্তু আমাদের জীবনে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষ পায়নি, আমরা পাইনি। মাঝখানে আবার ছন্দ পতন হলো, দেশ আবার পিছিয়ে গেল। এরপর 7 বছর পরে 2009 সালে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করি এবং তখন আবার উদ্যোগ নিই। বর্তমানে আমাদের সাক্ষরতার হার আমরা 72 ভাগের উপরে আনতে সক্ষম হয়েছি এবং আমরা প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ে বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করছি, যেমন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় সহ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভাবে বহুমুখী শিক্ষা ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরে আমরা চেষ্টা করছি যে শিক্ষার দীক্ষায় জাতিকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, কারণ শিক্ষাই পারে একটি দেশকে দারিদ্র থেকে মুক্ত করতে, উন্নত করতে এবং মানুষের জীবনকে উন্নত করতে। আমরা তাই আজকে যে সকল শিক্ষার্থী এখানে ডিগ্রি নিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি এটাও জানি যে তারা তাদের দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আপনাদের মধ্যে অনেকে আজ শিক্ষা জীবন শেষ করে জীবনের বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, অনেকেই কৃতী হবেন, দেশ বিদেশে আপনাদের সুনাম যশ ছড়িয়ে পড়বে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে শুধু কর্মক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রে আপনারা মানবতাবোধকে সবার উপরে স্থান দেবেন। কবি নজরুল অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন, কাজেই সেই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। আমাদের নীতি আদর্শের সাথে এই অসাম্প্রদায়িক চেতনা রয়েছে, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ভোগ করে, ঠিক সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনারা কাজ করবেন সেটাই আমি আশা করি। এই কথাটা সব সময় আমাদের মনে রাখতে হবে যে নজরুল আমাদের সেই শক্তি দিয়ে গেছেন, চেতনা দিয়ে গেছেন। আমি আপনারা যে সম্মানে আমাকে ভূষিত করেছেন তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং সবথেকে আমি খুশি যে আজকে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেক দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক প্রদীপ পেয়েছি এবং অনেক প্রস্তাবও এখন পড়ে আছে, কিন্তু হয়তো আমি এখন খুব বেশি সময় দিচ্ছি না, যাচ্ছি না, কিন্তু যখন নজরুল বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবটা এলো আমি তখন আমার আকাঙ্ক্ষাটা দমন করতে পারিনি, তাই ছুটে এসেছি আপনাদের কাছে। এবং এটা বাংলাদেশ শুধু আমি না, বাংলাদেশের জনগণ তাদের জন্য বিরাট সম্মানের, কারণ তিনি শুধু আমাদের জাতীয় কবিই নন, আমাদের দুই বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন, আমাদের চেতনায় আছেন, আমাদের প্রতিটি সংগ্রামের সঙ্গে তার নাম জড়িত। কাজে এই সম্মান, এ সম্মান শুধু আমার নয়, এ সম্মান বাংলাদেশের জনগণের। আমি এবং প্রতিটি বাঙালির আমি উৎসর্গ করছি সকল বাঙালির জন্য এই সম্মানটুকু। আজকে কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী, 119তম জন্মবার্ষিকী, তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলছিলেন, সেই সময় মাত্র 3.5 বছর তিনি হাতে পেয়েছিলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে আমাদের কোনো এক ফোঁটা খাদ্য নেই, কোনো রিজার্ভ মানি নেই, রাস্তাঘাট সম্পূর্ণ বিধ্বস্ত, 1 কোটির উপর শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা, সেই সময়ও যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাছে ভারত সরকার এবং তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমি বলবো যে 1 কোটি শরণার্থী যখন আশ্রয় নিয়েছে, ভারতবাসী তাদের খাদ্য ভাগ করে খেয়েছে, তাদের অনেক ত্যাগ স্বীকার করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই ভারতবাসীর প্রতি যে আমাদের সেই দুঃসময় পাশে দাঁড়িয়ে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 119তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে বাংলাদেশে, আমরা গতকালকে পালন করেছি, পশ্চিমবঙ্গে আজকে। আমার সৌভাগ্য যে কবির এই জন্মদিনে
আমার স্মৃতি ভাই এই বিশ্ববিদ্যালয়ে এখানে আমি আসতে পেরেছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমার জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় গভর্নর শ্রী কেশরীনাথ ত্রিপাঠি, যদিও তিনি উপস্থিত হতে পারেনি, গতকালকে দেখেছি তিনি খুব অসুস্থ ছিলেন, তাকেও আমার আন্তরিক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছেন। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো আমি তখন সবচেয়ে রাজি হলাম শুধু একটি নামের জন্য, সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার নামে এই বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডিগ্রি পাওয়া, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় বেশি আমি মনে করি। এবং এটা বাংলাদেশ শুধু আমি না, বাংলাদেশের জনগণ তাদের জন্য বিরাট সম্মানের। কারণ তিনি শুধু আমাদের জাতীয় কবিই নন, আমাদের দুই বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন, আমাদের চেতনায় আছেন, আমাদের প্রতিটি সংগ্রামের সঙ্গে তার নাম জড়িত। কাজে এই সম্মান, এ সম্মান শুধু আমার নয়, এ সম্মান বাংলাদেশের জনগণের। আমি এবং প্রত্যেক বাঙালির আমি উৎসর্গ করছি সকল বাঙালির জন্য এই সম্মানটুকু। কবি নজরুল যিনি সবসময় আমাদের চেতনায় জাগ্রত থাকেন, কারণ আমাদের বাংলা সাহিত্যের আকাশে নতুনের কেতন উড়িয়ে ধূমকেতুর মতোই ছিল বিদ্রোহী কবির আগমন। এবং বাংলা সাহিত্যে তিনি সোনার ফসলে ভরিয়ে গেছেন। তিনি শুধু যে কবি ছিলেন তা না, একাধারে তিনি কবি, তিনি ঔপন্যাসী, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, নাট্যকার, নাট্যাভিনেতা, সাংবাদিক, সংবাদ সম্পাদক এবং সৈনিক, কি কোথায় না তার বিচরণ ছিল। কবি নজরুল ছিলেন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন এবং তার যে বাণী মানবতার প্রতি, এ বাণী কাজে তার মানবতার বাণী তার বচন ও আচরণে প্রতিনিয়ত প্রতিফলিত হয়েছে তার লেখনীর মধ্য দিয়ে। এবং আমরা দেখি একদিকে যেমন তিনি আমাদের ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মে তিনি হাম না থেকে শুরু করে আমাদের এই ধর্মকে বাংলা ভাষায় সাধারণ মানুষের কাছে তিনি নিয়ে গেছেন। আবার ঠিক পাশাপাশি আমরা দেখি যে তিনি ইসলামের বাণী ও বক্তব্য যেমন সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক সেই সাথে সাথে শ্যামা সঙ্গীত, কীর্তন, বৈষ্ণব গীতির রচনা করে তিনি হিন্দু ধর্মের বাণী পর্যন্ত পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে। ঠিক এই ধরনের বিরল প্রতিভা এটা সত্যি খুব কম দেখা যায়। কবি নজরুলকে আমাদের জাতীয় কবি হিসেবে তিনি সম্মান দিয়েছেন। আমরা সবসময় এটাই চিন্তা করি যে আমরা যখন মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান দিয়েছিলাম, এই জয় বাংলা স্লোগানটি কিন্তু জাতির পিতা গ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলামের সেই কবিতা এবং অভয় বাণী থেকে, বাংলার জয় হোক, বাংলা বাঙালির জয় হোক, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, সেখান থেকে কিন্তু এই জয় বাংলা স্লোগান। যখন আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করছি, তিনি যখন ছয় দফা দিয়েছেন, তখনই তিনি নির্দেশ দিয়েছিলেন ছাত্র সমাজকে আমাদের যে এই স্লোগানটা কীভাবে জনগণের কাছে তুলে ধরা যায়, ঠিক সেটাই তুলে ধরা হয়েছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধে জয় বাংলা একটা স্লোগান, সেই স্লোগানটি মানুষকে উদ্বুদ্ধ করেছিল মহান আত্মত্যাগে। আমরা চাই যে আমাদের দেশ আজকে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা স্বাধীন দেশ। ভারতবাসীর মতো আমাদের সৌভাগ্য হয়নি যে এ
দেশের সবসময় একটা গণতান্ত্রিক ধারা ছিল এবং আছে, এবং এই গণতান্ত্রিক ধারার কারণে হয়তো ভারতবর্ষে অনেক উন্নত জীবন পেয়েছে, কিন্তু আমাদের জীবনে এসেছে বারবার আঘাত। যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলছিলেন, সেই সময় মাত্র 3.5 বছর তিনি হাতে পেয়েছিলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে আমাদের কোনো এক ফোঁটা খাদ্য নেই, কোনো রিজার্ভ মানি নেই, রাস্তাঘাট সম্পূর্ণ বিধ্বস্ত, 1 কোটির উপর শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা। সেই সময় ওই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাছে ভারত সরকার এবং তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছিলেন। এবং আমি বলবো যে 1 কোটি শরণার্থী যখন আশ্রয় নিয়েছে, ভারতবাসী তাদের খাদ্য ভাগ করে খেয়েছে, তাদের অনেক ত্যাগ স্বীকার করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই ভারতবাসীর প্রতি যে আমাদের সেই দুঃসময় পাশে দাঁড়িয়েছে। আবার প্রচারের যে 15ই আগস্ট, মাত্র 3.5 বছর দেশকে বিধ্বস্ত দেশকে গড়ে তুলে যখন বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা সম্পূর্ণত দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মানুষ যে সুন্দর জীবনে স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক তখন আবার আগা দিল 75ই আগস্ট। সেই দিন আমি আমার ছোট বোন এখানে আছে রেহানা, আমরা বিদেশে ছিলাম, কিন্তু আমাদের পরিবারে আমার 3 ভাই, আমার মা, আমার একমাত্র চাচা সহ আমাদের আত্মীয় পরিবার পরিজন সহ প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা 2 বোন রিফিউজি দেশে বিদেশেই ছিলাম। মিসেস গান্ধী আমাদের খবর নিয়েছিলেন, আমাদেরকে নিয়ে এসেছিলেন, জার্মানি থেকে আশ্রয় দিয়েছিলেন। সেই সাথে আমাদের যে সকল আত্মীয় স্বজন যারা আপনজন হারিয়েছিল বা কেউ গুলিবিদ্ধ অবস্থায়, তাদেরকেও তিনি আশ্রয় দিয়েছে, এবং আরও যারা সেই মিলিটারি ডিক্টেটরদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত তাদেরকেও তিনি সে সময় আশ্রয় দিয়েছে। কাজে আমাদের প্রতিটি দুঃসময় আমরা পেয়েছি আপনাদের ভারতবাসী, কাজে আমাদের কৃতজ্ঞতা আপনাদের কাছে। হয়তো কিছুক্ষণ আগে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে বাংলা ভাগ হয়েছে, বাংলা ভাগ হতে পারে, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ কিন্তু ভাগ হয় নাই, তারা সকলের 2 বাংলার। আমি এটা দায়িত্বহীনভাবে বলতে পারি, তাই যখনই আমাকে দাওয়াত দেওয়া হলো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। বাংলাদেশে আমরা যেমন বিশ্ববিদ্যালয় এবং নজরুল একাডেমি গড়ে তুলছি, ইনস্টিটিউট গড়ে তুলছি, ঠিক সেভাবে আজকে এখানে পশ্চিমবাংলায়ও নজরুল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। আমার মনে আছে 99 সালে আমি এসেছিলাম শান্তিনিকেতনে, বিশ্বভারতী যখন আমাকে দেশগত ডিগ্রি দেয়, তারপরে আমি চলে গিয়েছিলাম জুরুলিয়া নজরুলের গ্রাম দেখতে। তখন খুব করুণ অবস্থা ছিল, এতে কোনো সন্দেহ নাই। আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, যে তিনি উদ্যোগ নিয়েছেন এবং তা নজরুলের জন্য যে কাজগুলি করেছেন সেটিও তো আমার আন্তরিক ধন্যবাদ তাকে। আমরা চাই যে আমাদের দেশটা এগিয়ে যায়। আমরা প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশ হিসেবে আমরা একসঙ্গে একযোগে কাজ করে যাব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। নজরুল এবং রবীন্দ্রনাথ আমাদের, এখানে অন্নদাশঙ্কর রায়ের একটি উদ্ধৃতি আমি দিতে চাচ্ছি। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল, আসলে নজরুল ভাগ হয়নি, ভাগ হতে পারে না, এটা হলো বাস্তব। বাংলাদেশে আমরা, আমার 2 শিক্ষক এখানে উপস্থিত আছেন, নজরুলের উপর গবেষণা হচ্ছে, কাজে আমাদের ত্রিশাল বিশ্ববিদ্যালয় এবং এই নজরুল বিশ্ববিদ্যালয় এখানে আমাদের একটা সমন্বয় আছে, আমরা একে অপরে সহযোগী হয়েই নজরুল গবেষণাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাব, তার বহুমুখী প্রতিভা, সেই প্রতিভা আরও বিকশিত হবে এবং আমাদের নতুন প্রজন্ম তাকে আরও ভালোভাবে জানতে পারবে, সেটাই আমরা চাই।